আজকে আসলে শুকুরানির সাথে কি হয়েছিল, পুলিশ কেন বা তাকে আটক করলো মাঝ রাস্তায়, এবং মিডিয়াগুলো কিভাবে খবর পালো, এই বিস্তারিত কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আপনাদের আজকে মাঝে তুলে ধরবো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের নিউজটা হলো যে শুকুরানির গোলগঞ্জে ধরা পড়েছিল। কিসের জন্য ধরা পড়েছে, কেনা ধরলো, সব বিষয়ে এই বস্তুগুলো আমি কথা বলবো। তো অ্যাকচুয়ালি শুকুরানি গেছিল কোচবিহার, কোচবিহার গেছিল গরুর মাংস কিনতে, এবং গরুর মাংস কিনে সে স্কুটি আসতেছিল। স্কুটি দিয়ে আসার সাথে সাথে চার চাকার একটা বাহন, মানে একটা গাড়ি তার পিছে পিছে এসে তাকে গোলগঞ্জর রাস্তায় ওভারটেক করে তাকে খাড়া করায়। খাড়া করার পরে যখন ছেলেরা বলছিল যে তোমার ওই ব্যাগে কী আছে, স্কুটির মধ্যে ব্যাগের মধ্যে কী আছে, সে বলতো না। তখন পুলিশকে খবর দেয়, ধুবড়ি পুলিশগুলো যায় গোলগঞ্জ। এখানে যাওয়ার পরে মিডিয়ারা আসে, লাহে লাহে ভিড় জমা হয় একসাথে মানুষ। ভিড় জমা হওয়ার পরে মিডিয়া যায়, মিডিয়ারা যেসব কোশ্চেন করে যে অ্যাকচুয়ালি তোমার ব্যাগের মধ্যে কী আছে, তখন শুকুরানি বলতো যে বাড়িতে বিয়ে আছে, তার জন্য আমি নিয়ে যাচ্ছি। তো কী নিয়ে যাচ্ছ বলে যে গরুর মাংস আমি নিয়ে যাচ্ছি। কোথা থেকে? কোচবিহার থেকে। মানে কোচবিহার থেকে শুকুরানি মাংস নিয়ে আসতো কয়েক কেজি মান। তো নিয়ে আসার সময় ধরা পড়ে, ধরা পড়ার পরে মিডিয়ারা আসে, নিউজটা ভাইরাল হয়ে যায়। চলেন নিউজটা প্রথমে দেখি নেই। তুমি কর্পোর আইলা ঘরতে গইছিল ব্যাঙ্গালোর গেছে, আমার ঘরত বিয়ে আছে আজি, গলে আপনার গম পাবো, বলক আমি দেখাই দিব পারি, ঘরত বিয়ে আছে আমার। এটা আইলা কর্পোর আইলো এতে কর্পোর আইসা আগমনে থাকো, আমি আইসা কর্পোর মাংস আছিল আমার ঘরত, বিয়া আছে, সরু বিয়া আছে, 30-35 কেজি আছে। মানে বাড়ির ছেলে বিয়া, 30 কেজি মাংস নিয়ে আসতেছিল কোচবিহার থেকে, পশ্চিমবঙ্গ থেকে 30 কেজি মাংস নিয়ে ধুবড়ি সাইডে আসতেছিল, তখনই আটক করে এসব কথা নিউজ বের করে। এখন আমি আর একটা নিউজে দেখছিলাম, যে নিউজটার মধ্যে বলা হয়েছিল যে শুকুরানি কয়েক দিন ধরে এই ব্যবসাটা শুরু করেছে, মানে পশ্চিমবঙ্গের থেকে মাংস এনে ধুবড়ি ডিস্ট্রিক্টে ধরে না আবিজের মানুষের সাথে বেছে। তো এরকম একটা নিউজ আমি পেয়েছিলাম। তো নিউজটা হয় টাইমে টেনে অন্য যায় কোনো একটা NKTV যে কোনো একটা মিডিয়ার মধ্যে দেখছিলাম, আমার মনে নেই, খেয়াল নাই অত দূর। তো দেখি আরও কী হয়। গরুর কারণে আমার হেমন্ত স্যারে কত বন্ধ করার কারণে কিন্তু এত ক্যাপাসিটি করে আছে, আর পাবলিকে মানা নাই, আর পাবলিকে মানা নাই, আর কেন্দ্রিতার একটা শুকুরালি কেন্দ্রিতারও লই যায় আছে মাংস, গরুর মাংস, কি গরুর মাংস, এটু কোরপরা আনিছে, এটু মানটার পরা আনিছে বলে শুকুরালি পশ্চিমবঙ্গ। কত যাব, এটা কত যাব, গরিবরে যাব, এই মানে আগে পিছে এটু ব্যবসায় করে নিবে, এটু বহুদিন পরাতি কই করি আছে হে শুকুরালি দেখি আছে, আগত আরো দেখা পাছো যাই থাকে, এ বহুত বাইক যাই থাকে। কিন্তু আজি রাজ্য আটক করেছে, আর প্রশাসনক মানে অনুরোধ জানাও গরুর মাংসখানি বন্ধ করে দিও। মানে এই বেচারার কথাটা এটাই হলো যে বেচারা মেলা দিন ধরে দেখতেছে যে শুকুরানি কয়েকদিন ধরে, তারপরে যাবত কয়েকদিন ধরে স্কুটি নিয়ে সকাল সকাল করে ধুবড়ি নিয়ে আসে কোচবিহার থেকে। আর মানে এমন একটা আপনি ভালো হয়েছে যে আপনি প্রুফ ছিল না, তার জন্য বোধ হয় আপনি বলেন নাই যে আমি বলবো পরে সত্যি হবে কিনা, কিন্তু আজকে আপনি চান্স পেয়েছেন, খাই দিচ্ছেন, ভালো কথা। তো শুকুরালি ভাই অ্যাকচুয়ালি কামটা ভুল করছে যে কোচবিহার থেকে মাংস হয় না আপনার বিয়ের, ঠিক আছে মিডিয়ারও বলছে বিয়ের আজকে ডেইলি হয় নাকি, তো ও বলতেছে না আজকে বিয়ে, তো মিডিয়ারা বলতেছে না তোমাকে মেলা দিন ধরে মানা মানুষ দেখছে যে তুমি মাংস নিয়ে যাইতেছ, এইসব নিয়ে আজকের ভিডিওটা। তো হ্যাঁ বন্ধুরা, আমি দুই একদিন আগে একটা ভিডিও সার্চছিলাম, ভিডিওটা আছে শুকুরালি ডেথ। তো এই শুকুরালি, এই শুকুরালি আসলো না, শুকুরালি আসছিল বঙ্গাইগাঁও, বঙ্গাইগাঁও কীভাবে একটা জায়গার নাম ছিল, তো ওই জায়গাতে শুকুরালি 50 বছর নামে 150 বছরের বৃদ্ধ শুকুরালি, ওটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আপনারা বহুত ভালোবাসা দিচ্ছেন। তো আচ্ছা, তো ভালোবাসা দিচ্ছেন অর্থে বেশি অল্প গাইলি পাচ্ছেন, কমেন্টে মেলা গাইলি আছে। তো ভাই প্রথমে ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখার পরে কি কমেন্ট করা লাগে আপনারা কমেন্ট করবেন, বাস 3-5 সেকেন্ডের ভিডিও দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন না, অনুরোধ করে কই। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে একটা করে লাইক করবেন, আর আমি
নিয়মিত দুদিন পরে পরে নিয়মিত দুদিন পরে পরে আমি ভিডিও আনবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তো টাটা বাই বাই, সি ইউ, আবার দেখা হবে, খোদা হাফিজ।